অ্যাসিওরের কমপ্লেক্সন বার। এটা হচ্ছে প্রধান উপাদান হচ্ছে কেশর, অলিভ এবং মধুর নির্যাস। কেশর মানে হচ্ছে এটা কেশর হচ্ছে একটা ফুলের পাপড়ি ধরনের ফুল থেকে মেনলি হচ্ছে এটা সংগ্রহ করা হয়। আর অলিভ মানে হচ্ছে জলপাই, আর মধু তো মধুই। তো এই তিনটা হচ্ছে মেন উপাদান থেকে আমাদের এই কমপ্লেক্সন বারটা তৈরি। এটার কার্যকারিতা কি? ত্বককে ময়শ্চারাইজিং করে এবং পুষ্টি যোগায়। আমরা জানি যে মধু যেহেতু অনেক সফট একটা জিনিস, আমরা ন্যাচারাল ভাবেও যদি মধু আমাদের স্কিনে লাগাই, সেটা কিন্তু আমাদের স্কিনটাকে ইনস্ট্যান্ট অনেক বেশি সফট করে ফেলে, ময়শ্চারাইজ করে আমাদের স্কিনের ভেতর থেকে। মানে অনেক সময় হয় কি, স্কিন অনেক রাফ হয়ে যায়, আমাদের এই সোপটা আমাদের স্কিনের ভেতর থেকে হচ্ছে স্কিনের যে সফটনেসটা এটা ব্যাক আনে, তারপরে গভীর থেকে উজ্জ্বল করে তোলে, ত্বকের মৃত টিস্যুকে পুনরুজ্জীবিত করে, ত্বককে কোমল রাখে। যেটা বললাম যে এটা যেহেতু ময়শ্চারাইজ করে আমাদের স্কিনকে, সো আপনি ইনস্ট্যান্টলি রেজাল্ট দেখতে পারবেন। আপনি এখনই ফেসটা যদি আপনি আমাদের এই সোপটা দিয়ে ওয়াশ করেন, আপনি এখনই বুঝতে পারবেন যে আপনার স্কিনটা কত বেশি সফট হয়ে গেছে। ব্যবহারবিধি কি? সম্পূর্ণ শরীরে, এটা কিন্তু আপনি শুধু আমাদের ফেসে না, এটা কিন্তু সারা শরীরে আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? সম্পূর্ণ শরীর পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে, সাবান লাগিয়ে 4-5 মিনিট হালকা করে মালিশ করতে হবে, দেন হচ্ছে সম্পূর্ণ শরীর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। ও আমাদের এটা যেহেতু মধু, কিন্তু আপনি যদি বেশি গরম স্থানে রাখেন এটা কিন্তু গলতে শুরু করে করে ঠিক আছে? তো অবশ্যই কোনো গরম স্থানে বা যেখানে রোদ থাকে এরকম জায়গায় সাবানটা রাখা যাবে না। আমাদের এই সাবানটা কি কত মানে স্বচ্ছ, এটা আপনারা যারা ইউজ করেছেন তারা মনে হয় অলরেডি জানেন যে একদম মনে হয় যে মানে ভিউ থ্রু, মানে এ সাইড থেকে ও সাইড পর্যন্ত দেখা যায়, তো স্বচ্ছ একটা ভিউ আসে। তো এটা অবশ্যই আপনারা শুকনো স্থানে রাখবেন, যেখানে হচ্ছে মানে পানিও যাবে না আবার রোদও যাবে না এমন জায়গায় রাখবেন, কারণ দুইটা জিনিসই আমাদের সাবানটাকে দ্রুত গলিয়ে ফেলে। এটার MRP হচ্ছে 180 টাকা এবং ডিপি রেট হচ্ছে 128 টাকা। আর এর আমাদের এটাতে পয়েন্ট আছে হচ্ছে 1.42।